আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওর উপস্থাপনার বিষয় হচ্ছে অ্যালবর্ট ব্রয়লারের অপারেটিং প্রসিডিওর অনেকেই আছে আমরা অ্যালবর্ট বয়লারের অপারেটিং প্রসিডিওর নিয়ে একটু সংশয়ে থাকি তো ইনশাল্লাহ আজকের ভিডিও দেখার পরে তোমাদের সংশয় অনেকাংশে কমে যাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা কম্পিউটার মনিটর ফর অ্যালবর্ট বয়লার এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা যদি স্ক্রিনের এই মনিটরটা ভালোভাবে বুঝতে পারি বা শিখতে পারি তাহলে কিন্তু অ্যালব ব্রয়লারের অপারেটিং প্রসিডিওরের সিক্সটি ফাইভ পর্যন্ত ইনশাল্লাহ শেখা হয়ে যাবে ফটোটার কিছু অংশ আমরা ক্লোজ ভিউ করে দেখি তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে উপরের অংশটিতে বয়লার স্টিম প্রেশার এবং ওয়াটার লেভেল কত আছে তা আমরা দেখতে পাচ্ছি এই বক্স দেওয়া অংশটিতে ব্রয়লারের কারেন্ট স্ট্যাটাস কি আছে তা আমরা জানতে পারছি যেমন লোড আছে জিরো পারসেন্ট অপারেশন রেডি মানে স্ট্যান্ড বাই পজিশনের আছে কন্ট্রোল মোড হচ্ছে অটো মানে হচ্ছে ব্রয়লারটি অটোমেটিক স্টার্ট হবে অটোমেটিক স্টপ হবে এটি বয়লার ফুয়েল অয়েল সিস্টেমের একটি ক্লোজ ভিউ বয়লার ফুয়েল অয়েল সার্ভিস লাইনের যে থ্রিওয়ে ভাবটি রয়েছে তার পজিশনটা দেখতে পাচ্ছ এখানে হেভিওয়েল লাইনটা অপারেটিং পজিশনে রয়েছে এখানে হেভিওয়েল লাইনটা যেহেতু গ্রিন কালার হয়ে রয়েছে তার মানে এই লাইনটাই অপারেশন কন্ডিশনে রয়েছে ডিজেল অয়েল লাইনটি দেখো বন্ধুরা ব্লু কালার হয়ে রয়েছে অ্যালবো ব্রয়লারে এই ব্লু কালার সিস্টেম মানে হচ্ছে যে ওই সিস্টেমটা বন্ধ আছে আমরা যদি লোকালি গিয়ে চেঞ্জ ওভার ভাবটিকে মানে পজিশনটা চেঞ্জ করে দেই তাহলে দেখতে পাবো যে ডিজেল অয়েল লাইনটি গ্রিন হয়ে গিয়েছে এবং হেভি অয়েল লাইনটি আবার ব্লু ধারণ করেছে ওখানে কিছু সেন্সার রয়েছে এই সেন্সারের কারণে এই মনিটরের কালার চেঞ্জ হয়ে যায় ফুয়েল অয়েল পাম্প নাম্বার ওয়ানটি রানিং কন্ডিশনে রয়েছে এবং ফুয়েল অয়েল পাম্প নাম্বার টুটি স্টপ কন্ডিশনে রয়েছে যদি আমরা এখানে রাইট ক্লিক করি তাহলে ওখানে আমরা দেখতে পাবো স্টার্ট স্ট্যান্ড বাই এবং স্টপ স্ট্যান্ড বাই কন্ডিশানে ফুয়েল অয়েল পাম্পটি তার সেটিং অনুযায়ী অটোমেটিক স্টার্ট হয়ে যাবে কিন্তু স্টপ কন্ডিশনে কিন্তু বন্ধুরা ম্যানুয়ালি স্টার্ট করতে হবে অ্যালবোর্ক বয়লারের ফুয়েল অয়েল প্রেশার নর্মালি আঠারো থেকে একুশ বারের মধ্যে রাখলেই বেশি ভালো আর এই ফুয়েল অয়েল প্রেশারটি একটি মোটর অপারেটেড সলিনয়েড ভাল্ব দিয়ে মেনটেন করা হয় বয়লারের ফুয়েল অয়েল টেম্পারেচার নর্মালি যে নতুন লো সালফার ফুয়েল আছে এই ক্ষেত্রে আমি দেখেছি যে হানড্রেড থেকে হানড্রেড টোয়েন্টির মধ্যে রাখলেই বেশি ভালো তোমরা ফাইনালি যে ফুয়েলওয়েল অ্যানালাইসিস রিপোর্ট রয়েছে সেখান থেকে দেখে নিবে। ফুয়েল অয়েল টেম্পারেচার মেনটেন করার জন্য ফুয়েল অয়েল হিটারের স্টিম সাপ্লাই লাইনে একটি মোটর অপারেটেড সলিনয়েড বাল্ব রয়েছে যার দ্বারা আমরা ফুয়েল অয়েল টেম্পারেচার মেনটেন করি স্টিম সলিউনেট ভাল্ব যদি কাজ না করে তাহলে হিটারের স্টিম বাইপাস ভাল্বটা ম্যানুয়ালি অপারেট করেও করা যায় অটোমেটিক ফুয়েল অয়েল ফ্লো কন্ট্রোলার এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই কন্ট্রোলারের কাজ হচ্ছে বয়লারের চাহিদা অনুযায়ী বয়লারের বার্নারে ফুয়েল অয়েল সাপ্লাই দেওয়া তবে বয়লার যখন স্ট্যান্ড বাই কন্ডিশনে থাকে তখন ব্রয়লারের লাইনে যাতে কোনো ধরনের ক্লগিং না থাকতে পারে এই জন্য কন্টিনিউ পনেরো থেকে বিশ পারসেন্ট ওপেন করে রাখে যাতে লাইনটা সবসময় একটা সার্কুলেশন মোডে থাকে তো তোমরা রিসার্কুলেশন ভাবটা দেখতে পাচ্ছ গ্রিন লাইট হয়ে রয়েছে ব্রয়লার যখন ফায়ারিং মোডে চলে আসবে তখন রিসার্কুলেশনের লাইনটি ব্লু কালার হয়ে যাবে এখন বর্তমানে যে ব্লু লাইনটি দেখতে পাচ্ছ এটি গ্রিন কালার হয়ে যাবে এখন আমরা জানবো এফডি ফ্যান নিয়ে এফডি ফ্যানটি যেহেতু ভেতরে গ্রিন কালার হয়ে রয়েছে তার মানে এফডি ফ্যানটি রানিং কন্ডিশনে আছে এবং ইয়ার ফ্লো যেহেতু জিরো দেখাচ্ছে তার মানে হচ্ছে ইয়ার ড্যাম্পারটি এখন ফুললি ক্লোজ ব্রয়লার আপটেকে ফ্লু গ্যাস টেম্পারেচার কত তো আমরা এখান থেকে দেখতে পারবো বন্ধুরা এই অংশটিতে আমরা ফ্লেম স্ক্যানার বা ফ্লেম আই অংশটি দেখতে পাচ্ছি যখন ব্রয়লার রানিং কন্ডিশনে থাকবে তখন এই ফ্লেম স্ক্যানারগুলো অন থাকবে তো উপরের যে নাম্বার ওয়ান এবং নাম্বার টু স্ক্যানার দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেইন বার্নারের ব্রয়লার রানিং কন্ডিশানে এই দুটো স্ক্যানার গ্রিন লাইট হয়ে থাকবে এবং নিচেরটি হচ্ছে ইগনিশন স্ক্যানার বা হচ্ছে পাইলট বার্নারের স্ক্যানার ব্রয়লারে যখন পাইলট বার্নার ফায়ারিং মোডে চলে আসবে তখন কিন্তু প্রথমে ইগনিশন স্ক্যানারটি অন থাকবে তো কোনো কারণে যদি ইগনিশন স্ক্যানারটি অন হয়ে অফ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে পাইলট বার্নারে কোনো সমস্যা হয়েছে আমরা তখন পাইলট বার্নারের মেন্টেনেন্সে যাব কিন্তু যখন আমরা দেখব যে ইগনিশান স্ক্যানটি অন হওয়ার পরেও ফ্লেম স্ক্যানারে গিয়ে প্রবলেম হচ্ছে তখন আমরা মেন বার্নারের দিকে ফোকাস করতে পারবো এখন বন্ধু আমরা অ্যাটোমাইজিং স্টিম সাইডের দিকে নজর দেব ব্রয়লারকে ভালোভাবে ফায়ারিং করার জন্য অ্যাটোমাইজিং স্টিমের গুরুত্ব অপরিসীম তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি অ্যাটোমাইজিং স্টিম প্রেশার থ্রি থেকে ফাইভ বারের মধ্যে রাখলেই বেশি ভালো হয় এখানে যে মোটর অপারেটেড সলিনয়েড ভাব দেখতে পাচ্ছ এর দ্বারাই অ্যাটোমাইজিং স্টিম প্রেশার মেনটেন করা হয় এজন্যই বয়লার প্রেশার যদি থ্রি পয়েন্ট ফাইভ বারের নিচে আসে তাহলে কিন্তু আর অ্যাটোমাইজিং স্টিম দিয়ে ফায়ার করতে পারবে না তখন কিন্তু অ্যাটোমাইজিং ইয়ার ইউজ করতে হবে যেটা কমপ্রেস এয়ার বা এয়ার বটল থেকে আসবে সেখান থেকে তখন আমরা ভারটা ওপেন করে ব্রয়লারকে ফায়ার করব আজকে বন্ধুরা এখানেই শেষ করছি তো নেক্সট ভিডিওতে আমরা ফায়ারিং স্টার্টিং সিকোয়েন্স পুরোটা তোমাদের সাথে আলোচনা করবো তো কেমন লাগছে আমার ভিডিও তো জানাবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের সবাইকে ধন্যবাদ